হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আবারও স্বাগতম অন্তর্পাল চ্যানেলে। আজ আমি অপরিচিতা গল্পের চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সো বেশি দেরি না করে মূল পর্বে আমরা ফিরে যাই। তবে যাওয়ার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে দিয়ে ক্লিক করে সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আর প্লিজ যদি চ্যানেলটিকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারোর কাছে ঠকিবেন না। তার ভয়, তার বেয়াই তাকে গহনার ফাঁকি দিতে পারেন। বিবাহকার্য শেষ হয়ে গেলে সে ফাঁকি আর প্রতিকার চলবে না। মানে তার একটা ভয় যে মামার ভয়, অনুপমের মামার ভয় যে তার বেয়াই মানে কল্যাণের পিতা তাকে গয়নার দিক দিয়ে ফাঁকি দিতে পারেন। বিবাহ শেষ হওয়ার পর সে ফাঁকি কিন্তু আর প্রতিকার করা যাবে না, কারণ বিবাহ হয়ে গেছে আর কী করবে, আর কিছু করার নেই। বাড়ি ভাড়া, সওগাত, লোক বিদায় প্রভৃতি। সওগাত মানে কি? উপঢৌকন, মানে এক ধরনের ভেট। লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানি পরিচয় পাওয়া গেছে তাহাতে মামা ঠিক করিয়েছিলেন দেওয়া থোয়া সম্বন্ধে লোকটি শুধু মুখের কথার উপর ভর করা চলবে না। কারণ এই যে মধ্যবিত্তের মতো যে আয়োজনটা বিয়ের করলো, সেই আয়োজন দেখেই মামা ঠিক করে রেখেছেন এই লোকটির মুখের কথা হবে না। সেই জন্য বাড়ির শেকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়েছিলেন মামা। পাশের ঘরে গিয়ে দেখলাম, মানে অনুপম বলছে আর কি, দেখলাম মামা একটা তক্ত বসে, মানে বসার জায়গায়, এবং শেকরা তাহার দাড়িপাল্লা কোষ্টি পাথর প্রভৃতি লইয়া মেঝের মধ্যে বসিয়াছে। সমুদাতবাবু আমাকে বললেন, তোমার মামা বলতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগে তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখবেন, ইয়াতে তুমি কি বলো? আমি মাথা হেট করিয়া চুপ করে রইলাম। মানে অনুপম মামা বললেন, ও আবার কি বলিবে? এটা কিন্তু আমি আন্ডারলাইন করে রেখেছি, এটা ইম্পর্ট্যান্ট, আমি যা বলিব তাই হইবে। সোমনাথবাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা কি তবে ঠিক, উনি যা বলিবেন তার তাই হইবে? এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? আমি একটু ঘাড়নার ইঙ্গিতে জানলাম এসব কথা আমার সম্পূর্ণ অনধিকার, এই যে এই গহনা টনার ব্যাপারে এগুলো। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গয়না খুলিয়ে আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বললেন, অনুপম এখানে কি করিবে, ও সবাই গিয়ে বসুক। কে বললো? মামা বললেন। শম্ভুনাথবাবু বললেন, না সবাই নয়, এখানে বসিতে হইবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপরে মেলিয়া ধরিলেন। মানে কে? শম্ভুনাথবাবু গামছায় করে সমস্ত গয়নাগুলি এনে বসার জায়গার উপর রাখলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলে গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ, মানে নিতান্ত যেটা সেরকম এক ধরনের, মানে হাল আম মানে মালদার আমলের এরকম বলে না গহনাটা, এরকম যেমন মোটা তেমনি ভারী। শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলল, এ আর দেখাবো কি, ইয়াতে খাদ নাই, মানে তেমন শোনা নেই কি বললেন এরকম না যে কি এই যে খাদ নাই, মানে এমন শোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এ বলি এসে মকর মুখ, মানে কুমিরের মুখাকৃতির অলঙ্কার পরিধেয়, মানে পরার অলঙ্কার বিশেষ এরকম, এই যে মকর মুখ মানে মোটা একখানা বালা একটু চাপ দিলে দিয়ে দেখাইলো তা বাঁকিয়ে যাচ্ছে। মামা তখনই নোট বই গহনাগুলো ফর্দটুকি রাখলো, মানে লিখে রাখলেন কোনটা কত বড়ি, কোনটা কত টাকা এরকম আর কি, ভারী কতটুকিগুলো। পাছে যাহা দেখানো হলো তার কোনটা কম পরে হিসাব করে দেখলেন গহনা যে পরিমাণ দিবার কথা তার থেকেও সংখ্যাও বেশি, দরেও বেশি, ভরিতেও অনেক বেশি। গহনাগুলোর মধ্যে একজোর এয়ারিং ছিল, মানে কানের দুল। এই এয়ারিংটা আসলে মেয়েকে আশীর্বাদ করার সময় মামা দিয়েছিল, বিনুদাদা গিয়েছিল আশীর্বাদ করে, মানে অনুপমের পিস্তুত ভাই। সোমনাথ সেটা শেখরার হাতে দিয়ে বললেন, এটা একটু পরক করিয়া দেখেন, তুমি একটু চেক করে দেখুন তো। শেখরা কইলেন, ইয়া বিলাতি মাল, ইয়াতে সোনার ভাগ সামান্যই আছে। সোমনাথবাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বললেন, এটা আপনারাই রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তারা আশীর্বাদ করেছিল। মামার মুখ লাল হইয়া উঠিল, দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন, এবং তাহার উপরে কিছু উপরিপানা জুটিল। এই যে মামার মুখ লাল হলো কেন, মানে কল্যাণীর পিতা যে তাকে
এগুলো আবার ফেরত, মানে ইয়ারিং জোড়া ইয়ারিংটা ফেরত দিয়ে দিয়েছিল, যার কারণে তিনি বলছেন আমি ঠকবো না, ইয়ারিংটা আমি দিয়েছি ঠিক আছে আমি ঠকাবো কিন্তু আমি ঠকবো না নিজে। এই আনন্দ সম্ভব, মানে এই যে আনন্দের মুহূর্তটা হয়তো তিনি বঞ্চিত হবে না, তার উপর কিছু উপরি পাওয়া জুটল, মানে কি উপরি কী, মানে তিনি যা দাবি করছিলেন তার থেকে কিছু উপরি পাওয়া গেল। অত্যন্ত মুখ ভার করে বললেন, অনুপম তুমি তুমি যাও সবাই গিয়ে বসোগে। সমুদ্রবাবু বললেন, না এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। মামা বললেন, সে কী কথা লগ্ন? এটা দিয়ে একটা অন্ধভন প্রশ্ন এসেছে বোর্ডে। সমুদ্রবাবু বললেন, সেজন্য কিছু ভাববেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়েই বোধ হইল। কে বলল? এই লোকটি কে? সমুদ্রবাবু, অনুপম কথাটা বলছে। মামাকে উঠিতে হইল, বরযাত্রীদেরও আহার করে হইয়া গেল, আয়োজনের আরম্ভ ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলেই সকলের তৃপ্তি হলো। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে সমুদ্রবাবু অনুপমকে বলতেছে, তুমিও খেয়ে নাও। মা বলেন, সে কী কথা, বিবাহের আগে বর কীভাবে খাবে? পূর্বে মানে আগে। সেই সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করি আমার দিকে চাইয়ে বললেন, তুমি কি বলো, বসিয়ে দিতে দোষ আছে? মানে এই মামার যে একটা মত প্রকাশ করলো, বিবাহের আগে বর কীভাবে খাবে, এই মত সম্পূর্ণটা উপেক্ষা করে অ্যাভয়েড করে তাক অনুপমকে কথাটা বলছে। মূর্তিমূর্তি মাতৃয়াজ্ঞ স্বরূপে মামা উপস্থিত, মানে মায়ের পরিবর্তে মামা উপস্থিত হয়ে তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসিতে পারলাম না। তখন সমুদ্রবাবু আমাকে বললেন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করতে পারিনি, ক্ষমা করবেন, রাত হইয়া গেছে আর আপনাদের কষ্ট বাড়িতে ইচ্ছে করলো না এখন এখন। তবে মামা বললেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। সমুদ্রনাথ বললেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। মামা আশ্চর্য হয়ে বললেন, ঠাট্টা করিতেছেন নাকি? তখন সমুদ্রনাথবাবু বলতেছেন, ঠাট্টা তো আপনিই করিয়েছেন সারিয়েছেন, ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করবার ইচ্ছা আমার নেই। এটা দিয়েও কিন্তু একটা অনুধাবন প্রশ্ন আসে, মানে এই যে 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 অন্যায়গুলো করতেছে আর কি মামা, অনুপমের মামা, এই যে সোনা পরক করতে পরক করার জন্য শেখ রাখেন, এটা তো বড় একটা অপমানের কথা না? মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। সমুনাথ বললেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যাদান করিব না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, মানে অনুপম, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কেউই না। তারপরে যা হইলো সে আমি বলতে ইচ্ছা করি না। ঝাল লন্ঠন ভাঙিয়া চুরিয়া, মানে বিয়ে বাড়িতে লাইট লাগানো হয়েছিল সেগুলো ভেঙে চুরি জিনিসপত্র লন্ডভন্ড করে বরযাত্রীর দল দক্ষযজ্ঞের একটা যুদ্ধ দক্ষযজ্ঞের পালা সারিয়ে বাহির হয়ে গেলেন। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড রসন চৌকি এবং কনসার্ট একসঙ্গে বাজিল না। মানে কি রসন চৌকি, মানে কি সানাই ঢোল কাশি, হ্যাঁ সানাই ঢোল কাশি, এই তিন বাদ্যযন্ত্রের সৃষ্ট একটা ঐক্যতান বাদ, মানে একটা আওয়াজ আর কি। কনসার্ট মানে তো বুঝতেই পারেন, কনসার্ট মানে আমরা সবাই জানি, মানে গিটার, তারপরে একটা কনসার্টও না বলো না এরকম আর কি, একসঙ্গে বাজিল না। অভ্রেদ ঝাড়গুলো আকাশের তারায়, অভ্রেদ ঝাড় মানে কি, অভ্রেদ তৈরি একটা ঝাড় পেতে, অভ্রল একটা মাইকা খনিজ পদার্থ এক ধরনের, এগুলো উপর আপনাদের কর্তব্যের বরাদ দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করলো সন্ধান পাওয়া গেলো না, কোথায় যে মহানির্বাণ কোথায় যে হারিয়ে গেলো খুঁজেই পাওয়া গেলো না। সো ভিউয়ার্স, আজ এতটুকুই, আমরা নেক্সট ক্লাসে পর্ব পাঁচে আমরা তিন নিয়ে আলোচনা করব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের সাথেই থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।